সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওহাব। অপু, প্রজাপতি মেলা ঘিরে কি কি আয়োজন রাখা হয়েছে সেখানে? আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রজাপতি মেলা। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 13তম আয়োজন। এই আয়োজনকে ঘিরে কিন্তু উৎসবের মেথেজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ এখানে মূলত প্রজাপতি রক্ষা, প্রজাপতি জীব যে প্রকৃতি, পরিবেশ এবং প্রকৃতির উপর কী ধরনের ভূমিকা পালন করে এইটি শিক্ষা দেওয়ার পাশাপাশি কিন্তু প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে। পাশাপাশি এই সংক্রান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 13তম আয়োজন, এই 13 বছর যাবতীয় কিন্তু এটি প্রতি বছরই উদযাপিত হয়ে আসছে এই প্রজাপতি মেলা। এই মেলায় শুধু শিক্ষার্থীরা না, তাদের পরিবার পরিজন এবং অন্যান্য যারা আছে, আপনি যদি দেখেন সারিকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মূলত যুক্ত হয়েছে, তারা দেখছেন এবং উপভোগ করছেন। অনেকেই পরিবার পরিজন নিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, তারা মেলা উপভোগ করছেন। আমরা কথা বলেছি আয়োজকদের সাথে, তারা বলছেন যে এই আয়োজনের মাধ্যমে কিন্তু বিশ্ববিদ্যালয়কে বা বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় নয় গোটা বাংলাদেশকে একটি মেসেজ তারা দিতে চান যে পরিবেশ এবং প্রকৃতি রক্ষার ক্ষেত্রে কীটপতঙ্গ শুধু প্রজাপতি নয়, সব ধরনের কীটপতঙ্গের ভূমিকা রয়েছে এবং এর জন্য যেন আমরা সোচ্চার হই, যে কোনো মূল্যে পরিবেশ এবং প্রকৃতি রক্ষা করে যে কোনো উন্নয়ন কাজ যেন করা হয় সেদিকটিতে কিন্তু জোর দেওয়া হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছিলেন, তিনি কিন্তু তার বক্তব্যে বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষা করে তাদের যে উন্নয়ন কর্মকাণ্ড সেটি পরিচালিত হবে এবং উন্নয়নের স্বার্থে যদি একটি গাছ কাটতে হয় সেক্ষেত্রে কিন্তু আরও অন্তত পক্ষে 7টি গাছ বা 5টি গাছ রোপণের কথাও তিনি বলেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনকে ঘিরে বেশ জমজমাট এবং দিনব্যাপী কিন্তু আয়োজন চলবে। সারিকা অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান প্রজাপতি মেলা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অপু। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।